সে নিজে টুইট করছেন যে কিছু খড় প্রকৃতির লোক এইভাবে ভাবে জঙ্গল নষ্ট করা নিজ স্বার্থ সাধনপি জঙ্গল নিয় লগাই দে যা ফল প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে জীবজন্তু অকালের মৃত্যুবরণ করুম তো বিট শিমিপাড়া ভালো যে বিট অভয়ারণ্য রয়েছে তাপরে বিপদ ঘনছে তো অধিক আলোচনা আমার সহ প্রতিনিধি সুশা সাউ অ সুশা জাঁব চৌাবে કેન્દ્રમંત્રી ટ્વીટ કરી ધ્યાન આકર્ષણ કરી જંગલ ઓ પરિવેશ મંત્રી પ્રકાશ જાવડેડકર સીધાસ વિભાગ અધિકારી કો નિર્દેશ દ જે કાર્યનુષ્ઠાન કાર્યુષાન નિલ નિય વ્યાપુ છે તકુ નિયંત્રણ કરવા કરાજો নিশ্চিতভাবে অপূর্ব এটা গোটে বর্তমান কেবলে বিগত দিনে আপনার দেখবে পাখা পাখি বহু স্থান কথা দেখবে বহু স্থানের মধ্যে এই যে জঙ্গল কথা কৌছেন জঙ্গলে যে নিয়া লাগুচি কয়া গেলে আপনার দেখি কিছুদিন তো আপনার ভুবনেশ্বর উপকণ্ঠে যে চন্দকা চন্দকা মধ্যে নিয়া লাগি এবং তাস্ত অন্য কথা যদি দেখবে আপনার দেখবে আঠগড়ে নিয়াঁয়া লগুচি তাস্ত চৌদারে দেখি চৌদারে নিয় তাস্ত আউ গোটে গোটা ঘটনা দেখবে এই যে নিয়া নিয়াগার ফলে বর্তমান যদি দেখবে রাজধানী কহবাগলে ভারতবর্ষ

যানী কথা কোবা যে কিছুদিন তো চন্দা জঙ্গলের নিয়াগিছিল এবং তাপরে বর্তমানে দেখবে অনেক স্থানের রাজ্য বিভিন্ন বিভিন্ন স্থানের বর্তমানে জঙ্গলের লাগুচি তবে স্যার যে সর তাপমাত্রা বড়ুচি এ যে লাগিয়া ফলে স্যার এইটা এমতি হাও কি অনেকগুড়ি কারণ রয়েছে যেতে জঙ্গলে জঙ্গল লাগিবা কথা আমি বর্তমান আলোচনা করছি বহু দুঃখ এবং পরিতাপর বিষয় হচ্ছে সমগ্র দেশের বর্তমান ওড়শা এক নম্বরের রয়েছে এ দিগরে যা আমাকে ডেটা রয়েছে ফেব্রুয়ারি বাইশ রু মার্চ এক পর্যন্ত এই গোটি সপ্তাহে সমগ্র ওড়িশার বিভিন্ন স্থানর যে জঙ্গল নিয় লাগি ঘটনা পাঁচ হাজার দুইশ একানব্বইটি হয়েছি বল রিপোর্ট আসছি ফরেস্ট সর্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট এবং সেই অনুসারে আদি লম্বা সময় নভেম্বর ধরবা এ সংখ্যা সাত হাজার কতরে পৌঁছি বহু দুঃখ এবং পরিতাপর বিষয় ওড়িশা ঠু বড় রাজ্য থাকা প্রদেশ আন্ধ্রপ্রদেশ এমানে আমি কিন্তু ওড়শার কিন্তু এত জঙ্গলে নিয়া লাগুছি। এবে তো আমি দেখুছে ভুবনেশ্বর শহর বি সমগ্র দেশর এক নম্বর উত্তপ্ত শহর হিসাবে পরিগণিত হয়েছে যেহেতু তাপমাত্রা বহু অধিক রাজ্যের বিভিন্ন প্রান্তের জঙ্গল মান এভি যদি অধিক সংখ্যার লাগে। খালি তাপমাত্রা বৃদ্ধি হবনি না তা সহ মুখ্য। বা গুরুত্বপূর্ণ দিগ হচ্ছি সেই জঙ্গল মানুষের বসবাস করতে বিভিন্ন জাতির প্রাণী এবং উদ্ভিদ যাকে আমি জৈব বিধতা কৌচে এমানে বিপদরে পড়ুকছেন সেমান সংখ্যা হ্রাস পাই চালছি। অনেক আমি জাণে বা পূর্ণ এই নিয়ের বিলুপ্ত হয়ে যাচ্ছেন তেমন সেইটা বড় চিন্তার বিষয় জংল বিভাগ অনা প্ৰশাচনিক অধিকাৰী এমানকৰ গোটেই গুৰুদায়িত্বি যোন কাৰণপাই মুখ্যতঃ চাৰি পাঁচটি কাৰণ ৰ এই ঋতু হেলে স্থানীয় অধিব আদিবল ফুল সংগ্ৰহ কৰিবকু যাওঁ জংঘল ভিতৰত কেতিয়ক কেন্দুপত্ৰি থাকে কিছু জাগাৰে পড়ু চাষ করা যায় জঙ্গলে নিয়া লগাই তাকে জড় দিয়া যায় এবং পরবর্তী সময় সেটি চাষ করা যায় এবং কিছু শিকারী অন যে জঙ্গলের নিয়া থাকে সেইভাবে ভাবে কেউ কেউ জায়গায় কি বনভোজি নিয়া যাই সেগাই বিভিন্ন কারণর যেটা কি আমি সমস্তে জাঁচে অবগত অছে এবং স্থানীয় বন বিভাগের যে অধিকারী মানে অনেক সে গুরুদায়িত্ব হচ্ছে যে যা বন সুরক্ষা সমিতি অ ସେ ଅଞ୍ଚଳରେ କିଛି ଏନ୍ ଜି ଓ ଅଛନ୍ତି ବେସରକାରୀ ସଂସ୍ଥା ଯେଉଁମାନେ କାମ କରୁଛନ୍ତି କିଛି ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗରେ ସେମାନଙ୍କୁ ନେଇକରି ଗୋଟେ ନେଟୱାର୍କିଂ କରିବା ଦରକାର ଯାହାଦ୍ୱାରା ହଠାତ୍ ଏଭଳିଆ ଘଟଣା ଘଟିଲେ ଆମେ ତାକୁ ରୋକିବା ପାଇଁ କିଛି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିପାରିବା আপোনাৰ গোটেই কথা যি ক'ত এই যে নি লাগিব ফলতে যিমান সব জীৱ জন্তু ৰোঁ জংঘল মধ্য সেই মানে প্ৰভাৱ পাৰিব ছাৰ পৰিৱেশ যোন সন্তুল ৰবেশ সন্তুন সম্পূৰ্ণ ভাৱে বিগিডি যাব পৰিৱেশ কহিলে আমি বুজুছোঁ যি পৰিস্থাৰে জীৱ জন্তু উদ্ভিদ বসবাস কৰাৰ গুণাৎক মান কেতিয়া অধিক হ'ব যেতে অধিক জীবজন্তু রে উদ্ভিদ রহবে রহিব, পর রহব জীবন জীবনযাপন করবে তাহলে পরিসংস্থাটা বহু ভালো মানর বুলিক কিন্তু যদি নিয়া নিয়ু জড়িপোড়ি পাউশ হয়ে যাব অল্প কিছু জীবজন্তু বা উদ্ভিদ রহিবে। তাহলে সে সরি পরিসংস্থাকে আমি আপনি ভালো বুলিকার না মানুষ শ্রেষ্ঠ জীব হিসাব যা যে জিনিস সব আবশ্যক করুচে এবং আমি প্রত্যেক দিন যে জিনিস ব্যবহার করছে আমি সব প্রকৃতি রি আনিচে তেমন এ প্রাকৃতিক পরিসংস্থা যদি সুরক্ষিত নরিব সব নষ্টভ্রষ্ট হয়ে যাব তাহলে আগামী দিনের আমি বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ্র বঞ্চিত হওয়ার তা দৃষ্টি রাখি আমার পরম কর্তব্য হোক নৈতিক দায়িত্ব হোচ্ছি কিনা ইয়ে জঙ্গল যে মুখ্যত মনিস দ্বারা হি তে আম লোক মান ভিতরে অধিক সচেতনতা সৃষ্টি করা সহ কণ পদক্ষেপ নেলে টেকনোলোজি ব্যবহার কথা বর্তমানে আলোচনা আমি করে দেখুন প্রথম কাম হচ্ছে গোটে ফরে ফায়ার লাইন যে অঞ্চল নিয়া লাগুছি গোটে লম্বা লাইন ফাঁকা দশ ফুটরে এই যে শুখিলা পত্র সব পড়ি জমা হিস তো গোটে দশ ফুট্র গোটে ব্যারির মধ্যে আমি সফা করেদেলে তেমন গোটে সাইড্রে নিলে অন্য সাইড কু সে আসি স্প্রেড করে পার না যাই সেটা গোটা প্রথম কর্তব্য স্থানীয় অধিবাসী মানুষ সচেতন করা এবার জিপিএস মাধ্যমে আমি জাঁপার কেউ সব মহুল গছ অ এবং সেই সব জায়গায় যাইকি আমি তা চারিপটে আবদ্ধ কমিটি করি যেহেতু লোক মানে যাই মৌল ফুল সংগ্রহ করা নিয়গুল তা পূর্বু বন অধিকারী মানে সে কার্য করে সেটা গোটা কার্য জিআইএস মাধ্যমে বিভিন্ন প্রকার পদক্ষেপ বন বিভাগ নেছি ଆକୁ ଅଧିକ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ଦରକାର କ୍ରିୟାଶୀଳ କରିବା ଦରକାର তাহলে আগামী দিনরে এই প্রকার যে কুখ্যাতি অর্জন কলে আমি ওড়শা হচ্ছি সমগ্র দেশর জঙ্গল মানুষের নিয়াগুয়া অধিক ঘটনা ওড়িশার ঘটুছি এ দৃষ্টির নম্বর ওয়ান নহইকি জঙ্গল কু কিভাবে ভাবে ভাল ভাবে সুরক্ষা আমি প্রদান করছে এবং জঙ্গল নিয় আয়ত্ত করে পড়ছে সে দৃষ্টি আমি নম্বর ওয়ান হলে সেটা আমি গোটা গর্ব হবর্তী মুহূর্তে পুনে আপনার পাখ্য ফেরবি রঞ্জন দাস আমার প্রতিনিধি অনেক বারিপদা প্রতিনিধি সিধা রঞ্জন ଜାଣିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଶିମିଳିପାଳ ଆଖପାଖ ଅଞ୍ଚଳରେ ଯୋଉ ନିଆଁ ଲାଗିଛି ବର୍ତ୍ତମାନ କେଉଁ କେଉଁ ଅଞ୍ଚଳକୁ ବ୍ୟାପିଛି ଏବଂ ତାହାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସ୍ଥାନୀୟ ବିଭାଗ ଦ୍ଵାରା ବନ ବିଭାଗ ଦ୍ଵାରା କଣ ସବୁ କାର୍ଯ୍ୟ ହାତକୁ ନିଆଯାଇଛି ବା କେମିତି ଆକ୍ସନ ମୁଡକୁ ଆସିଛି ସ୍ଥାନୀୟ ବନ ବିଭାଗ ଦେଖନ୍ତୁ ଅପୂର୍ବ ମୁଁ ଗୋଟିଏ କଥା କହି ରଖୁଛି ଯେଉଁ ଶିମିଳିପାଳ ବ୍ୟାଘ୍ର ପ୍ରକଳ୍ପ ଅଛି ଯାହା ଶିମିଳିପାଳ ଜୈବ ମଣ୍ଡଳ ଅଛି ଶିମିଳିପାଳ ଜୈବ ମଣ୍ଡଳ ইয়ে ভাৰতৰ গোটেই অন্যতম স্থান কলে অত্যুক্ত হ'ব নাই এঠাই অনেক প্ৰজাতিৰ জীৱ জন্তু ৰহবাস বিভিন্ন उद्भिद रह विभिन्न प्रकार उद्भिद उद्भिदार तपाईँ एठार सबुठु बड कथा जतिबेला आइजाए एउ खरादिन आरम्भ विभिन्न समय आम देखेको पाइ शिमिपा अभयारण्य र शिमिपा अभयारण्य अग्नि संजोग अग्निसंग है, 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 है।, संजो है निँ लाग बहुत हजार हजार हेक्टर रो जब गछपत्र कुरा जङ्गली जीवको कथा कुरा य समस्त था असुरक्षित सब विषय एसबु विषयले सबठु पाखेर को अति निकट निकटले देखिएको जो अवैतिक जो वन्यप्राणी संरक्षक अहिले भानुमित्र आचार्य आम सहित अनि আমি সিধাচখ কথা ৰখিবা যে কিভাৱে যি নিচিছে নিা ডিপাৰ্টমেণ্ট অঁ যন বিভাগ ৰূপ কেতে কাৰ্যকাৰী কৰি পাৰু অগ্নি অটকাইবাৰে চিধাচল আমি তাৰ ঠাইত প্ৰত্ৰিয়া ৰখিবা আজি ক' কয় বৰ্তমান শিমিপাড়েৰে নিৰাগিছে আৰু তাকি বৰ্তমান গোটেই কেন্দ্ৰৰে মই দেখা যায় যেমি আমাৰ যি ৰাজকুমাৰী অট্টৰ বৰ্তমান

तो तो राजकुमारी मंजरी ट्विट करने धर्मेन्द्र प्रधान एक खबर को जंगल को परिवेश मंत्री प्रकाश जावडेकर दृष्टि आकर्षण करवर्ती मुहूर्त प्रकाश जावडेक के के सूचाई दे विभाग अधिकारी को निर्देश दि जाएगी मामला कोई गंभीरतार

সরকার বন বিভাগর স্থানীয় অধিকারী মানে অনেক সেজিন সিজিন সিজিন মানে মুতু আরম্ভ হোচি নভেম্বর এক রু জুন্ পর্যন্ত প্রায় এই সময় মধ্যে বহুগুড়ি নিয়া বিশেষভাবে মার্চ এপ্রিল যেতবে তাপমাত্রা বহু অধিক বৃদ্ধি পায়। এবং শুখিলা পত্র তলে পড়ি থাকে এবং সে বাইচানস কি যদি নিয় লগাই দে বা অজাণতরে হো তাহলে সে সাংগে সাংগে মাতি যাচ্ছে বিভিন্ন দিগরে এবং জঙ্গল যাহা নি আমি দেখুছে কথা হচ্ছে যে স্থানীয় যে ফরে অফিস অঙ্গল অধিকারী অনেক সে বহু গুরুত্বর সহ নরকার এবং মুমি কী যে সেটি যে ভিএসএস অনেক বন সুরক্ষা বাহিনী অনেক সমিতির লোক মানে অনেক এন জিও অন্যান্য লোক অনেক সেকি করা দরকার আবশ্যক স্থলে সেমান মাধ্যমে কিভাবে কত শীঘ্র আমি নিয় আয়ত্ত করা আপনার মনে থাক তলে অষ্ট্ৰেলিয়ে ব্ৰাজিলৰে এতিয়ে বিৰাট আকাৰিগলা যোনকি হাজাৰ হাজাৰ জীৱ জন্তু উদ্ভিদ চবু নষ্ট ভ্ৰষ্ট লোপ পাই গলে এতিয়া বহুত পৰিমাণৰ নিয়পি গ'লা কিন্তু সেইভাৱ পাৰ্থিতি যোৱা পূৰ্ব আমাৰ এমি গোটেই চৰকাৰৰ পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ ব্যৱস্থা ৰহিবৰকাৰে চাগে চাঙে তাক আয়তত কৰিব প্ৰথমত সেই অঞ্চলৰ অধিবাসী মানে সচেতনতা যথেষ্ট বৃদ্ধি কৰা দৰকাৰ ইদ্বাৰা যদি জংঘলৰ ক্ষতি হ'ল সেই লোক মানে হি জল উপ নিৰ্ভৰশীল সীৱন এীৱিকা পাই যদি সে লোককে আমি ঠিক ভাবে বুঝে দিই পার জঙ্গলের নিয় সেই মান অধিক ক্ষতি হচ্ছে যে প্রডক্ট বা উৎপাদ সে জঙ্গল লাভ করু পাও পরবর্তী সময় সেইটাও মিলব না এ প্রকার চিন্তাধারা সেম ভিতরে যদি সচেতনতা মাধ্যমে বৃদ্ধি করা সে সহযোগ করবে তেমন বন বিভাগের এইটা গোটা মুখ্য দায়িত্ব স্থানীয় অধিবাসী মানুষের এ সমস্যা কিভাবে নিণক আনার তাহলে আগামী দিনে আমি দেখা ওড়িশে এ নিয়গুয়া ফরেস্টে যেত সংখ্যার নিয়া নিয়গুছে নিশ্চিত ভাবে তাকে কমা যাইপার কেউ কেউ পকেট্রে আমি বর্ধমান জাগিগুলি আমার পাখি ডেটা রয়েছে কেউ জায়গার নির্দিষ্ট ভাবে নিয়াগুঁচি সেই অঞ্চল প্রাথমিকতা কি আমি লোক মানুষ সেশ্লিষ্ট করা দরকার স্যার আটে কথা জঙ্গল আমার সবু বড় মূল্যবান সম্পদ বলে আমি কোথায় স্যার আপনার প্রত বর্ষ যদি দেখবে জঙ্গল যেতেকি পরসেন্টেজ রহবা কথা আস্তে আস্তে ক্ষয় হয়ে আসুচি তাপরে স্যার জঙ্গল নিয়ুছে এবং জঙ্গল মধ্যে হ্রাস পাইব লাগুছে স্যার যদি জঙ্গল এমি হ্রাস পাই চালে স্যারে পরিবেশ সন্তুলন উপরে স্যার এটা কত মাত্রার প্রভাব পক দেখুন জঙ্গল অছি বলি আমি বঞ্চি যে জঙ্গল নষ্ট হয়ে গেলে পৃথিবীতে যদি সবু মরুভূমি রূপা হয়ে যেন মানুষ বঞ্চিপার না তেম প্রকৃতি যে সৃষ্টি করছে সমস্ত সে গোটে বা সৃষ্টি করছে সবু ভিতরে গোট বা রি রক্ষা হচ্ছে তাহলে আমি সমস্তে ঠিক ভাবে বঞ্চিপাছি যেতবে জঙ্গল চাল যাব দেখুন আমি যে অম্লজান নেছি নিঃশ্বাসে সে অমজান আমি দেশ হি দে তাপমাত্রা কু নিয়ন্ত্রণ করুছি জলবায়ুকে নিন্ত্রণ কি করছি জঙ্গল করছি অনেক প্রকার প্রডক্টস বা উৎপাদ আমি জঙ্গল রু পা লোক মানে পাও তেণু আকু দৃষ্টি রক্ষি মানুষ বঞ্চয় সহিত প্রাকৃতিক পরিসংস্থায় গছ অন্যান্য জীবজন্তু জঙ্গল সবু সুরক্ষিত ভাবে রহিয়া দরকার নহেলে গোটে এই যে ব্যালেন্স কথা আমি কুচে ইয়ে বিগিড় এবং আগামী দিনে আমি অধিক সমস্যার জর্জরিত হওয়ার আবার সমস্যা বৃদ্ধি পাইব। আস সেটা আম কন্ট্রোল বা নিণ বাহারক চাল যাব এভি এক ঘটনা ঘটে পূর্বুর বর্তমান অনেক তো পরিবেশজনিত সমস্যা রয়েছে তাভিত মুখ্য হোক গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর তাপমাত্রা যেভাবে ভাবে বৃদ্ধি পাচ্ছি গ্রীন হাউস গ্যাস বিভিন্ন উৎসর নির্গত হায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যেণু লোক মানে তাহারা প্রভাবিত হোক নকারাৎমক ভাবে জলবায়ু পরিবর্তন ঘটুচি বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় বড়ি বড়ি চালছি ଏ ପ୍ରକାର ଗୋଟେ ପ୍ରଚ୍ଛଦ ପଟରେ ପୁଣି ଯଦି ଜଙ୍ଗଲ ଧ୍ୱଂସ ହୋଇଯିବ ନିଆଁ ଲଗେଇକି ଆମେ ନଷ୍ଟ ନଷ୍ଟ କରିଦେବା ଆହୁରି ତାପମାତ୍ରାକୁ ବୃଦ୍ଧି କରିବା ଜୀବଜନ୍ତୁକୁ ବିଲୋପ କରାଇ ଦେବା ତାହେଲେ ମଣିଷର ବିଜ୍ଞତାର ପରିଚୟ ଏଇଟା ନୁହେଁ ମଣିଷ ଏସବୁ ଚିନ୍ତା କରିବା ଦରକାର ଏବଂ ଆବଶ୍ୟକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିବା ଦରକାର আগে ঘটনা আপনার যেটা কে তাপমাত্রা নিণের জঙ্গল ভূমিকা রয়েছে স্যার যেটা কি আপনার দেখুন বর্তমান রাজধানী তাপমাত্রা সবুঠ দেশের সবু উত্তপ্ত শহর তবে স্যার যে এই যে নিয় জঙ্গলের তাহা যোগ স্যার তাপমাত্রা উপরে কিছু প্রভাব পড়ুছে কি কিছি পরিমাণে যেতব জঙ্গলের এতগুড়া জঙ্গল নিয়া লাগি যা গোটিয়ে সময় নিশ্চিত ভাবে কিছু সময়প্রাই সে উত্তাপ নির্গত হোক সে বায়ুমণ্ডল আসুছে এবং বায়ুমণ্ডল তাপমাত্রা কিছু পরিমাণে সে বৃদ্ধি ঘটু তাস অন্যান্য অনেকগুড়ি কারণ অমিটি কি কহিলি গ্রীন হাউস গ্যাস কথা সবজগগ্র হোক বাষ্প সেই ইন্ডস্ট্রি হোক কলকারখানা বিভিন্ন উৎসর যেভাবে ভাবে আমি বড়ই বড় চালে কইলা জী হচ্ছি ইলেকট্রিসটি উৎপাদন এ এসব প্রক্রিয়ায় যেতে পরিমাণর গ্রীন হাউস গ্যাস আমার নির্গত হচ্ছে তার গোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাপমাত্রা বৃদ্ধি রে তেমন সামগ্রিকভাবে আমি সবু ফ্যাক্টর যেগুলি দায়ী তাপমাত্রা বৃদ্ধি নিমন্তে সে সবগুড়ি কিভাবে আনি হব। মানুষের কার্যকলাপ নকারাৎক ন হো